বন্ধুরা দেখতে পাচ্ছ, প্রথমে আমার জালে একটা পড়েছে চ্যাকবেগা মাছ। এটাকে আমরা চ্যাকবেগা মাছ বলে থাকি। যেহেতু এই মাছটা অনেক ছোট, তো এই মাছটাকে এখন আমি ছেড়ে দিব। যেহেতু মাছটা তাজা রয়েছে, তো চলো এটাকে ছেড়ে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে একদম জোড়া ট্যাংরা পড়েছে, জোড়া একসঙ্গে দুইটা। হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই ভালো তো? তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো কালকে পেতেছিলাম নদীতে জাল পেতেছিলাম, তো কালকে রাতে খুবই বৃষ্টি হয়েছে, প্রচন্ড, মানে সেই বৃষ্টি হয়েছে। তো আজকে মনে হয় জালে খুবই বেশি পরিমাণে মাছ পড়বে। তো এসে পড়েছি জাল তুলতে, এখন সকাল মোটামুটি 5-6টা বাজবে হয়তো। আর এই দিকে রয়েছে নদী, আর দেখতে পাচ্ছ নদীতে মোটামুটি বেশি জল বাড়েনি, মোটামুটি একটু জল বেড়েছে, কিন্তু আজকে মনে হয় মাছ যা পড়বে নদীতে, তোমরা দেখতে থাকো মাছ, আজকে সেই মাছ পড়বে নদীতে আশা করি। তো চলো, আমি জাল পেতেছি, ওই দিকে একটা জাল পেতেছি, ওই দুটো জাল আগে তুলে নিয়ে আসবো, তারপরে আমরা ওই ব্রিজের ওই দিকে যাবো। তো তোমাদের দেখাবো আজকেও কি কি মাছ পড়বে না পড়বে, আশা করি আজকে খুব মাছ পড়বে। তো চলো ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আমি এই মাত্র আমার প্রথম জালটা তুলে নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছ আজকে মাছ কি হারে জালে পড়েছে। দেখতে পাচ্ছ এখানে 4টা ট্যাংরা পড়েছে, এখানে একটা পুঁটি পড়েছে, আর এই সাইডে 2টা ঘোড়া কাটা মাছ পড়েছে। মানে একটা জালে এত মাছ পড়েছে বন্ধুরা, তো ভাবতেই পাচ্ছ আজকে কিরকম মাছ পড়বে। তো চলো আর বাদ বাকি জালগুলো তুলে নিয়ে আসি। বন্ধুরা, এখানে আমি একটা ছোট ফাঁসা জাল পেতেছি। আই থিঙ্ক এখানে যা মাছ পড়বে খালি পুঁটি আর খকসা মাছ পড়বে। তো দেখতে পাচ্ছি প্রথমে একটা রয়েছে পুঁটি মাছ, এখানে রয়েছে একটা খকসা। তো আশা করি এই জালটাতে খুবই বেশি মাছ পড়েছে, এখানেও একটা খকসা রয়েছে। তো চলো দেখা যাক। এইখানে দেখতে পাচ্ছ একসঙ্গে 2-3টা খকসা রয়েছে, আর দেখতে পাচ্ছ মাছগুলো একদম তাজা রয়েছে, কেননা মাছগুলো সব সকালেই পড়েছে হয়তো, কারণ খুব বৃষ্টি হয়েছে রাতে। তো দেখতে পাচ্ছ এই জালটাতে মোটামুটি ভালোই মাছ পড়েছে, আর সবই খকসা পড়েছে, কেননা এটা হচ্ছে ছোটো পাশা জাল, তো এটাতে ট্যাংরা মাছ পড়বে না। তো চলো দেখতে পাচ্ছ, ওরে সাহেব, তো খালি ট্যাংরা আর পুঁটি। চন্দ্র কতটি? বন্ধুরা, এইমাত্র আমার সব জাল তোলা শেষ। তো দেখতে পাচ্ছ আমরা টেমায়ও পেতেছিলাম, তো টেমাইতে সেরকম কোনো কিছু পড়েনি, মানে টেমায়ের মাছ এখন আসেনি, তো টেমাইতে শুধু ইচা মাছই পড়ে। আর দেখতে পাচ্ছ এদিকে সব জাল তুলে নিয়ে এসেছি আমি, তো তখন তোমাদের দেখাতে পারিনি। তো এখন দেখতে পাচ্ছ জালে কি হারে মাছ পড়েছে আজকে। তো দেখতে পাচ্ছ খালি হচ্ছে ট্যাংরা পড়েছে, মানে সেই মাছ পড়েছে জালে, কেন নদীতে যেদিন বৃষ্টি হয় বন্ধুরা সেই মাছ পড়ে জালে। তো আমি না, আমার সাথে আরও কয়েকজন আছে, ওদেরও আজকে খুব ভালো মাছ পড়েছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোটো পাশা জাল, এটাতে খালি পুঁটি আর খকসা রয়েছে, আর ট্যাংরা তো রয়েছেই। আর এই এটা হচ্ছে আমার ভাইয়ের জাল সাহেব, এর জালেও মোটামুটি ভালোই মাছ পড়েছে। তো আমরা আজকে 2-3 জনে জাল পেতেছি। এ হচ্ছে সাহেব, দেখতে পাচ্ছ এই মাছ খুলিয়েছে, কয়টা মাছ খুলতেছে। তো চলো মাছগুলো খোলানো হলে তোমাদের দেখাবো। আর দেখতে পাচ্ছ এই এটা হচ্ছে সাহেবের জাল, তো সাহেব মাছ খুলতেছে। আর এদিকে রয়েছে আমার ভাই চন্দ্র, তো এর জালেও দেখতে পাচ্ছ ভালোই মাছ পড়েছে। তো এটা হচ্ছে দারাঙ্গি মাছ, দেখতে পাচ্ছ দারাঙ্গির সাইজটা খুবই এখন ছোট রয়েছে, তো বড় হয় এগুলো মাছ। আর দেখতে পাচ্ছ পুঁটি রয়েছে, এইখানে রয়েছে কয়টা ঘোড়া কাটা ট্যাংরা। তো ভাইও মাছ খুলতেছে দেখতে পাচ্ছ। তো চলো এখন মাছগুলো আমি খুলবো, তারপরে তোমাদের দেখাবো যে অবশেষে বন্ধুরা সব জালের মাছ খুলে ফেলেছি এই মাত্রই, দেখতে পাচ্ছ। আর এই যে দেখো আজকের মাছ, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে চ্যাং মাছ, আর এইদিকে রয়েছে সব পয়া মাছ, এগুলো সব পয়া। আর এইদিকে রয়েছে একদম খকসা পুঁটির মিক্সচার, মানে দেখতে পাচ্ছ সব খকসা পুঁটি রয়েছে, মাঝে মাঝে কিছু অন্য মাছও রয়েছে। আর এইগুলো রয়েছে ঘোড়া কাটা মাছ, দেখতে পাচ্ছ এই মাছগুলোকে দেখতে খুব সুন্দর হয়, তো এই সময় এই মাছগুলো বেশি পড়ে। তো দেখতে পাচ্ছ অল্প কাটা পড়ছে, আর বন্ধুরা পড়ছে ট্যাংরা, দেখতে পাচ্ছ ট্যাংরা কতগুলো করেছে জালে, তো আমার জালও অনেকগুলা। তো দেখতে পাচ্ছ ট্যাংরা মাছ অনেকগুলো পড়েছে, সব বড় বড় ট্যাংরা, দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই মাছ পড়েছে, তো আজকেই সবচেয়ে বেশি মাছ পড়েছে। আর এইদিকে রয়েছে সাহেব, তো দেখতে পাচ্ছ যে সাহেবের মাছ, এই যে সাহেবের মাছ, তো সাহেবেরও মোটামুটি ভালোই মাছ পড়েছে, তো কেননা আজকে বৃষ্টি হয়েছে সবারই মাছ পড়েছে। তো চলো, তো বন্ধুরা, তো তোমরা দেখতেই পেলে আজকে আমরা কী কী মাছ পেলাম জালে আর কতগুলো মাছ পড়েছে। তো আজকেই সবচেয়ে বেশি মাছ পড়েছে,
কেননা কালকে রাতে খুব হয়েছিল বৃষ্টি, আর আমি পেতেছিলাম জাল, আর আমার তো মেলাগুলা জাল তোমরা সবাই জানোই। তো দেখতেই পেলে নদীর জলটা মোটামুটি বেড়ে গিয়েছে। তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই, তো আবার আসবো এরকম অনেক ভিডিও নিয়ে। তো চলো টাটা।